রাজ্যে ফিরে এসে নিজের সরকারি বাসভবনে সাংবাদিক সম্মেলন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস এবং সিপিআইএম তীব্র কটাক্ষ করে তিনি এদিন বলেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভোটে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনরায় ত্রিপুরায় সরকার গড়বে বিজেপি এবারের নির্বাচনে তিন শতাংশ বেশি ভোট দিয়েছেন ত্রিপুরার মহিলারা সেই সঙ্গে তিন লাখ ষাট হাজার নতুন ভোটার এবার ভোট দিয়েছেন সারা দেশ জুড়ে নতুন ভোটাররা মোদীময় এই বিষয়গুলি প্রমাণ করে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ভোটে জয়ী হয়ে পুনরায় বিজেপির রাজ্যে সরকার গড়বে বলেও দাবি করেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেই সঙ্গে তিনি আরও বলেন যে আজ কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে কেউ উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে আবার কেউ শপথ নিয়ে নিচ্ছে এইগুলো শিশু এই বলেও এদিন দিন বিরোধীদের দিকে তোপ দেখেছেন বিপ্লব কুমার দেব আমাদের সিট আছে তো ইভিএম মেশিনে আছে জনতার আশীর্বাদে আছে ও দু তারিখ বারোটার মধ্যে আপনি দেখবেন প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির এক স্থায়ী সরকার ত্রিপুরা ডেভেলপমেন্টের জন্য তৈরি হয়ে আসছে সংখ্যা বলার অধিকার আমাদের নেই সংখ্যা বলার অধিকার ইভিএম মেশিনের আছে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ত্রিপুরার মানুষ লগভগ নাইনটি পার্সেন্ট ভোটিং করেছে ভয়ঙ্কর ভোটিং করেছে তো প্রচণ্ড বহুমতের দিকে সেই ভোট যাচ্ছে আর বিশেষ করে আমি যে বললাম থ্রি মহিলারা বেশি ভোটিং করেছে মহিলারা মোদি ভোটার মহিলারা মহিলারা বিজেপি ভোটার ত্রিপুরা রাজ্যকে আমি চিনি জানি বুঝি কারণ কি আমাকে ত্রিপুরার মানুষই তৈরি করেছে যার কাছে নিউ ভোটার নিউ ভোটারের ট্রেন্ড পুরো দেশব্যাপী মোদি ভোটার তো এই যে সিমটমগুলি আমি বললাম এগুলোই প্রমাণিত করে যে প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এই পাঁচ সাত দিন কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে কেউ উপমুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছে কেউ শপথ নিয়ে নিচ্ছে মানে যে মানে অনেক নেতাই আছেন যাদের নিজের ঘরের কোনো খোঁজ খবর নেই কিন্তু বিজেপির ঘর নিয়ে ভাবছেন বিজেপি নিয়ে এতই যদি চিন্তা ভাবনা হয় তাহলে বিজেপিতে যোগদান করুন বলে বিরোধীদের মোক্ষম জবাব দিয়েছেন বিপ্লব কুমার দেব তিনি এদিন বিরোধীদের উদ্দেশ্যে এও বলেন নিজেরা কটা আসন পাবেন এই নিয়ে ভাবুন বিজেপি কটা আসন পাবে তা নিয়ে কেন এত চিন্তা এক তারিখ পর্যন্ত মনের আশা পূরণ করুন বলেও একের পর এক বিরোধীদের কটাক্ষ করেছেন বিপ্লব কুমার দেব বিজেপি প্রচন্ড ভৌমত্বের দিকে যাচ্ছে এতটা আমি বুঝি তার জন্য আমি নিজের ঘর গুছিয়ে নিজের বিষয়ে চিন্তা করা আর যারা অন্যরা আছেন কয়েকজন নেতা এখানে আপনারা নাম দাম বললেন এরা নিজের ঘরের বিষয়ে কোনো কথা নেই কোনো খোঁজখবর নেই বিজেপির ঘর নিয়ে ব্যস্ত আছেন আমি তো বলিস ভাগাতে এত কিছু যদি বিজেপির জন্য আছে চিন্তাভাবনা হয়তো বিজেপি আমি জয়েন করেন মেম্বারশিপ নিয়ে নিন এত মাথা ব্যথা আপনাদের কেন ভাই বিজেপির কী হবে বিজেপি কত সিট পাবে আপনারা কত সিট পাবেন কত কাকে মন্ত্রী বাড়াবেন তা বাড়িয়ে নেন যা খরচ করেন এই এক তারিখ পর্যন্ত মনের আশা পূরণ করুন অনেকে আছে রাত্রেবেলাও হয়তো বা চেয়ারে বসে থাকে বসে থাকুক স্বপ্ন দেখে কিনা আমি জানি না জিজ্ঞাসা করুন এদেরকে বিরোধীদের এদিন একের পর এক নিশানা করেছেন বিপ্লব কুমার বলা যায় বিরোধীদের তুলোধুনো করেছেন তিনি বিউরো রিপোর্ট আর ই নিউজ